নমস্কার বন্ধুরা। তো দেখুন, আমরা ট্রেনে কম বেশি প্রায় সবাই যাতায়াত করি। তো দেখুন, যখন আমাদের কোথাও যাবার দরকার হয়, আমরা ঘর থেকে বেরোই এবং ছুটে ছুটে টিকিট কাটবার জন্যে আমরা টিকিট কাউন্টারে, ট্রেনের যে টিকিট কাউন্টার থাকে সেখানে গিয়ে লাইন দিই। এবারে যদি আপনার দেরি হয়ে যায় তাহলে তো হয়েছে, কিন্তু আপনি যদি সময় মতো টিকিটটা কেটে রাখেন তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধাই নেই। সেই জন্যেই বলছি আপনাকে, ঘরে বসে আপনি যে লোকাল ট্রেনে যখন জার্নি করেন, আপনার নিজের ঘরে বসে সেই টিকিটটাই আপনার নিজের মোবাইলের মাধ্যমে কেটে রাখতে পারবেন। আপনাকে ছুটে গিয়ে আর যে রেলের টিকিট কাউন্টার থাকে সেখানে কিন্তু আর লাইন দিতে হবে না। আপনি ঠিক জার্নির এক ঘন্টা আগে আপনি টিকিটটা কেটে আপনার মোবাইলে সেভ করে রাখলেন এবং সেই টিকিটটা আপনার ফোনে থাকা অবস্থায় নিয়ে আপনি নিশ্চিন্তে জার্নি করতে পারবেন। তো সেইটাই আজকের কীভাবে কী দিয়ে করবেন, কীভাবে করবেন, আমি সব কিছুই আজ ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, তো দয়া করে বলছি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাও কিন্তু অন করতে ভুলবেন না। এছাড়া যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই অবশ্যই করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, নিজের লোকেদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই করে আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন। তো চলুন ডিটেলসে ভিডিওটা আমি শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, এই রকম হেল্পফুল ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন। দেখুন, প্রায় আমরা প্রয়োজনে অপ্রয়োজনে কিন্তু কম বেশি ট্রেনে যাতায়াত করে থাকি। তো সেই জন্যই বলছি, যখন আমরা ট্রেনে যাতায়াত করি তখন কি হয়, আমরা ঘর থেকে বেরোই, নয় একটু আগে থেকে টিকিট কাটবার জন্য ঘর থেকে বের হই, না হলে যদি দেরি হয়ে যায় আবার ছুটে ছুটে গিয়ে কিন্তু আমরা টিকিট কাউন্টারে লাইন দিতে হয় টিকিট কাটবার জন্যে। তো সেই জন্যে বলছি আজকের আমি আমার ভিডিওতে আলোচনা করব যে আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এই যে লোকাল ট্রেনের টিকিট, রিজার্ভেশন বাদ দিলাম, রিজার্ভেশন আপনারা হয়তো কোনো কাউন্টার থেকে কাটতে পারেন, যারা নিজেরা মোবাইলের মাধ্যমে IRCTC-র মাধ্যমে কাটেন তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমরা টুকটাক ধরুন রেলে দুটো তিনটে স্টেশনে কোথাও যাবো, ঘর থেকে প্রয়োজন অপ্রয়োজনে হয় আমাদের সবাই প্রায়ই। তো সেই জন্য বলছি যে টুক করে আপনি আপনার নিজের মোবাইলের মাধ্যমে কেটে নিতে পারবেন, আপনাকে গিয়ার ট্রেনের টিকিট কাউন্টারে লাইন দিতে হবে না। যে আপনি টিকিটটা কাটছেন সেই টিকিটটাই আপনি মোবাইলে শো করিয়ে দিলেই হবে, আপনি সেইটা দিয়েই আপনার গন্তব্যস্থলে যেতে পারবেন। তো দেখুন আমি কিভাবে এই টিকিটটা কাটতে হয় দেখিয়ে দিই। তো আপনারা প্রথমে আপনাদের প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে সার্চ বারে লিখবেন লোকাল ট্রেন টিকিট বুকিং অ্যাপ, এইটা দিয়ে সার্চ দেবেন। তো দেখবেন আপনাদের সামনে অনেক কিছু অ্যাপ্লিকেশান হয়তো আসবে। তো আমি আপনাদের প্রেফার করব যে এই UTS এই অ্যাপ্লিকেশানটা আমরা ইনস্টল করে সেটাই ব্যবহার করুন, একবার দেখুন, কারণ এইটার কিন্তু খুব ইউজার ফ্রেন্ডলি। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, সেহেতু এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল অপশান আসবে, সেটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনাদের যেরকম আইকন চলে আসবে, তো এইবারে আপনাদের ফোনের কিন্তু লোকেশানটা অবশ্যই অন করে নেবেন। তো এইবারে আমি অ্যাপ্লিকেশানটা ওপেন করি। তো দেখুন এইরকমভাবে আপনাদের ওপেন হবে। তো আপনাদের সামনে এইরকমভাবেই ইন্টারফেস খুলে যাবে। তো এই দেখুন ওপরের কোণে একটা ভাষার চিহ্ন আছে, তখন এই দেখুন এইটা। তো এইখানে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছা মতো সুবিধা মতো ভাষা আপনারা সিলেক্ট করতে পারেন। দেখুন বাংলা করলে বাংলা হয়ে যাবে, হিন্দি করলে হিন্দি হয়ে যাবে, যেটা আপনাদের ইচ্ছা আপনারা করে নেবেন, যেটা আপনাদের বুঝতে সুবিধা। তো আমি ইংরাজি করেই এটা আপনাদের দেখাই। তো দেখুন প্রথমে ডান দিকের কোণে গোল মতো একটা চিহ্ন আছে লগ ইন, এখানে ক্লিক করব। তো দেখুন এখানে মোবাইল নাম্বার চাইছে, পাসওয়ার্ড চাইছে, তো এখানে তবেই লগ ইন করতে পারবেন। তো আমাদের প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো নিচে দেখুন লগ ইনের নিচেই একটা রেজিস্টার বলে একটা বটন আছে, এইখানে আমরা ক্লিক করে দেব। দেবার পরেই আপনাদের সামনে এই রকম একটা রেজিস্টারের ফর্ম খুলে যাবে। তো সেইখানে প্রথমে আপনারা লিখবেন মোবাইল নাম্বারটা দেবেন প্রথমেই। তো আপনি যে ফোন থেকে করছেন সে মোবাইল দিতে পারেন, অন্য কোনো মোবাইল নাম্বারও দিতে পারেন। মোটামুটি একটা ফোনে OTP যাবে, সেই OTPটা এখানে দিতে হবে। তো সেই ফোন নাম্বার দিয়ে যেটা আপনাদের খুশি যেমন খুশি করতে পারেন। এবারে নাম আপনার দিয়ে দেবেন, আপনি যিনি করছেন তার নামটা লিখে দেবেন।
এবারে পাসওয়ার্ড দিতে হবে, আপনার 8টা সংখ্যার একটা পাসওয়ার্ড হবে। নিচে কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ডটা লিখে দেবেন, ওপরে যেমনভাবে দিয়েছেন নিচেও ঠিক তেমনভাবে দিয়ে দেবেন। দিয়ে দেখুন এই চোখের যে বটনটা আছে এখানে দেখে দেবেন যে আপনারা ঠিকঠাক পাসওয়ার্ড লিখছেন কি না। তারপরে আপনাদের জেন্ডার, জেন্ডার অর্থাৎ আপনারা স্ত্রী না পুরুষ, মেল না ফিমেল, এখানে ইংরাজিতে আছে, তো সেইটা দিয়ে দেবেন। এইবারে আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, এখানে কিন্তু ক্যালেন্ডার খুলে যাবে, সেই ক্যালেন্ডার থেকে আপনাদের চুজ করে ঠিকঠাক করে দেখে দিয়ে দেবেন। তো এটা পুরো দেখে নেবেন, দেখার পরে দেখুন আই অ্যাকসেপ্ট দ্য ইউটিএস অ্যান্ড প্রাইভেট পলিসি, এটা টার্ম অ্যান্ড কন্ডিশান থাকে, তো এইটা আপনার এই ঘরে টিক দিয়ে দিতে হবে। দিয়ে এই রেজিস্টার যে বটনটা আছে এইখানে ক্লিক করে দেবেন। তো আমি আপনার সামনে এটা ভরে দিই, তো দেখুন সব ভরে দিয়েছি। হ্যাঁ, তো পাসওয়ার্ডও ম্যাচ করে গিয়েছে, দেখুন গ্রিন হয়ে গেছে পাসওয়ার্ড ম্যাচ। তো সব কিছু দেখে রেজিস্টারে ক্লিক করব। তো দেখুন আপনাদের ফোনে এরকম SMS যাবে, তো সেই SMS-এর OTP কোডটা এখানে দিয়ে দিতে হবে, দিয়ে সাবমিট OTP এখানে ক্লিক করব। তো ক্লিক করলেই দেখুন রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে, তো ওকে করে দেবেন। তো এইরকম আপনাদের আবার ইন্টারফেসে চলে আসবে, তো লগ ইন করে নেবেন আবার। তো ID পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে দেখবেন ফ্যাক্টিং কারেন্ট লোকেশান এইটা দেখাবে, মানে আপনি কোন লোকেশানে আছেন সেটা ট্র্যাকিং হবে। তো খুলে গেলে এইরকম অপশানে চলে আসবে। তো এইবারে দেখুন নর্মাল বুকিং একটা অপশান আছে, এবং দুটো পাশাপাশি অপশান আছে, একটা বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস আর একটা বুক অ্যান্ড প্রিন্ট পেপার। তো আপনাদের যদি শুধু টিকিট কেটে ঘুরতে হয় তো তাহলে আপনারা প্রথম অপশানটা চুজ করবেন, যদি প্রিন্ট আউট নিতে চান তাহলে পরের অপশানটা। তবে প্রিন্ট আউটে যদি ক্লিক করেন তাহলে আপনাকে কিন্তু সেই জায়গা থেকে, মানে কোনো স্টেশন থেকে এই ডকুমেন্টটা আপনাকে প্রিন্ট আউট নিতে হবে। সব থেকে পেপারলেস করলেই আপনার ফোনে যেটা থাকবে ওইটা দেখালেই হবে, এইটাই আমি বলবো আপনাদের প্রথম অপশানটা আপনারা অবশ্যই চুজ করে রাখবেন। তো আপনারা প্রথম অপশানটা করেন বা দ্বিতীয় অপশানটা যেটাই করেন, তো একটু আবার দেখবেন লোকেশান ফ্যাক্টিং হবে, অর্থাৎ আপনার লোকেশানটা ট্র্যাক হবে। তো হলেই আপনাদের এবারে স্টেশন সিলেক্ট করতে হবে। তো দেখুন ডিপার্ট ফ্রম মানে আপনি কোথা থেকে যাবেন, এবং গোয়িং টু অর্থাৎ কোথায় যাবেন, তো এই দুটো স্টেশন আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এইখানে ক্লিক করলেই দেখবেন এরকম অপশান চলে আসবে, তো আপনাদের যে স্টেশন সেটা নাম লিখবেন। তো আমি আমার স্টেশনে কোথা থেকে যাচ্ছি আর কোথায় যাচ্ছি দুটো দিয়ে দেব। তো দেখুন এইখানে চলে এসছে ডায়মন্ড হারবার টু বালিগঞ্জ। তো আপনারা যে স্টেশন থেকে যাবেন এবং যে স্টেশনে নামবেন সেইটা দিয়ে দেবেন। দিয়ে দেখুন এই গেট ফেয়ার বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করব। তো ক্লিক করবার পরে দেখুন রুটটা দেখিয়ে দিচ্ছে, তো দেখুন এখানে কত কিলোমিটার রাস্তা এবং কোথা থেকে যাবে ভায়া হয়ে কীভাবে সব দেখিয়ে দিচ্ছে। তো যে কোনো একটায় আপনারা ক্লিক করবেন, তো আপনাদের সামনে এইরকম ইন্টারফেস খুলে যাবে। তো এইগুলো পরপর আপনাদের একটু বুঝিয়ে বলে দিই, তো এইগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো একটু আপনাদের জানতে হবে, আপনারা কীভাবে টিকিট কাটবেন এগুলো আপনাদের একটু ডিটেলসে বুঝিয়ে দিই। দেখুন প্রথমটা অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক, আপনারা সর্বাধিক 4 জন একটা টিকিটে কাটতে পারবেন। তো এখন আপনার বলবেন যে 4 জনের বেশি হলে তখন কী করবো, তাহলে তখন আপনাকে আবার একটা এইরামভাবেই কেটে নিতে হবে। তো এটা আপনারা যখন যেমনভাবে জার্নি করবেন সেই দিয়ে দেবেন, যদি 2 জন হন 2, 3 হলে 3, 4 হলে 4, সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন চাইল্ড, এবারে চাইল্ড যদি আপনাদের থাকে, ধরুন কোনো স্বামী স্ত্রী যাবে, সে অ্যাডাল্টে 2 লিখলো, চাইল্ডে 1, তার যদি বাচ্চা কাচ্চা হয় সেটা দিয়ে দিল। এইবারে জার্নি, সে যদি শুধু যায় জার্নি দেবে, আর যদি ফিরে আসে তাহলে রিটার্ন সিলেক্ট করে নেবে। তখন দেখবেন এখানে কিন্তু এই টোটাল যে ফেয়ারটা আছে বেড়ে যাবে, ডবল হয়ে যাবে। তো আমি রিটার্ন করেছি। এইবারে দেখুন আপনি কিভাবে পেমেন্ট করবেন, তো দেখুন পে ইউজিং UPI আছে, ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, নেট ব্যাঙ্কিং আছে, তো আপনারা এইটা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন ক্লাসটা আপনাদের যেমনভাবে আছে ওরকম রেখে দেবেন, দিয়ে নিচে বুক টিকিটে ক্লিক করে দেব। তো দেখুন এই বুকিং ইন প্রসেস, প্লিজ ডু নট প্রেস দ্য ব্যাক বটন। তো এইবারে আপনারা কার মাধ্যমে পেমেন্ট করবেন সেইটা দেখাচ্ছে, তো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে পেটিএম দিয়ে করব, UPI দিয়ে। তো এইখানে এবারে আপনাদের যেমনভাবে খুশি, তো আমাদের দেখুন এই নিচে UPI দিতে হবে। এবারে এইগুলো আপনাদের আলাদা করে কিছু বলবার দরকার নেই, এইরকম পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের যেটা পারবেন দিয়ে দেবেন। দিলেই দেখবেন
কার মাধ্যমে করবেন, ইউপিআই আইডি দেবেন না অ্যাপস ইউজ করবেন, যেটা খুশি মোবাইল নাম্বারও দিতে পারেন, যেটা দেবেন, দিয়ে দিলেই দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশানে পেমেন্ট একটা লিংক যাবে। তো এখানে 5 মিনিটের মতো সময়, তো সেখান থেকে আপনারা পেমেন্ট করে দেবেন পাসওয়ার্ড দিয়ে, ইউপিআই আপনারা ইউজ যারা করেন। তো দিলেই দেখবেন এইরকম টিকিটটা বুক হয়ে যাবে, তো আপনাদের টিকিটের কোনো দরকার নেই, এইটা দেখালেই হবে। এরপর যদি আপনারা অ্যাপ্লিকেশানটা বন্ধ করে দেন, তো আপনারা সেমভাবে আবার অ্যাপ্লিকেশানটা করে লগ ইন করে নেবেন এবং দেখুন শো টিকিট, এইখানে ক্লিক করলেই আপনাদের এই সামনে এইরকম টিকিটটা খুলে যাবে। তো এইটা দেখালেই হবে, আপনার কোনো টিকিটের দরকার হবে না, এটা হচ্ছে পেপারলেস টিকিট, এইটা নিয়েই আপনি জার্নি করতে পারবেন। তো যদি আমার ভিডিও থেকে হেল্প পেয়ে থাকেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, এছাড়া ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর নিজের লোকের কাছে ভিডিওটা শেয়ার করবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবেন। তো দেখে নিলেন বন্ধুরা, টিকিট কিন্তু খুব সহজেই আপনারা নিজেদের মোবাইলের মাধ্যমে এই UTS অ্যাপ্লিকেশানটা দিয়ে নিজেরাই ঘরে বসে কেটে নিতে পারবেন আপনার নিজের অ্যান্ড্রয়েডের মোবাইলের মাধ্যমে। তো এর মধ্যে কিছু সতর্কতা আছে, যেগুলো হচ্ছে আপনি যখন পেপারলেস টিকিট করবেন তখন কিন্তু এই পেপারলেস টিকিটটা কিন্তু 5 কিলোমিটার ভেতরে থাকতে হবে, যদি উইথ পেপার প্রিন্ট আউট নিয়ে যদি আপনি এটা জার্নি করেন তাহলে আপনি যেমন খুশি যেতে পারেন। এইবারে আপনি যখন জার্নি করবেন তার 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টিকিটটা কেটে রাখতে হবে, এছাড়া আপনি যেদিনে জার্নি করবেন সেই দিনেই কিন্তু টিকিটের ভ্যালিডিটি এবং সেই দিনেই আপনাকে টিকিট কাটতে হবে। লোকাল ট্রেন তো আপনি ধরুন 2 দিন আগে এইভাবে কেটে রাখা যাবে না, আপনি যেই দিনে জার্নি করবেন তার 1 ঘন্টার ভেতরে সেই দিনেই আপনাকে কেটে ফেলতে হবে। এরপরে যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থাকে, কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওতে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর নিজের লোকেদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।